Assalamualaikum. First Security Islam Bank Limited. Shisho khobore amontron janacchi Nobonita. কুষ্টিয়ায় রোববার সকালে গুলিতে শিশু ও নারী সহ তিনজন নিহত হয়েছেন। জনতা হামলাকারী হিসেবে পুলিশের এক এসআই কে অস্ত্র সহ আটক করেছে। আনিসুজ্জামান ডব্লিউর পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদ জানাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল 11টার পর শহরের কাস্টমস মোড় এলাকায় তারা গুলির শব্দ শুনতে পান। এই সময় এক শিশু পেছন থেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে খুব কাছ থেকে গুলি করা হয়। পার্শ্ববর্তী মার্কেটের ব্যবসায়ীরা ওই সময় ধাওয়া করে পুলিশের এক এএসআই কে হামলাকারী হিসাবে আটক করে। একটা বাচ্চা দৌড়ায় বাইরে আসছে সাদা গেঞ্জি পরে, ওই বাচ্চাটাকে পিছন থেকে একটা লোক গুলি করতেছে, হলুদ গেঞ্জি গাই গুলি করতেছে, এবং দুই তিনবার গুলি করার পরে ওই বাচ্চাটাও ওই সামনে উপরে পড়ে গেল। যখন বুঝতে পারছে এটা গুলি করছে, তখন আমরা বাচ্চাটা নিয়ে লটই করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করি, তখন আমাদের উপরেও গুলি চালায়। আমরা তখন দোকানের সাইনবোর্ড দিয়ে নিজেদের রক্ষা করি। ওই বাচ্চা গুলি করলে তার বাড়ির থেকে আর কোনো আমরা ইয়ে পাইনি, তখন লোকজন যে ইট মারতে ছিল ও গুলি করতেছে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। স্থানীয়রা বলছেন, নিহত নারী ওই এএসআই এর দ্বিতীয় স্ত্রী। অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ফোর্স নিয়ে এসেছি। আমরা পরবর্তী কাজের জন্য আমরা কাজ করছি, আমাদেরকে সহযোগিতা করেন, অবশ্যই এটা সূক্ষ্ম ন্যায় বিচার নিশ্চিত করব বলে আমরা পুলিশ পুলিশ। জনতার হাতে আটক বর্তমানে খুলনার ফুলতলা থানার এএসআই সোমেন, এর আগে কুষ্টিয়ায় চাকরি করেছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। নির্বাচন করোনা সংক্রমণের একমাত্র মাধ্যম না বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মাদারীপুরে নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই আগামী 21 জুন মাদারীপুরের শিবচর উপজেলার 13টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। নির্বাচন করার সাথে করোনা সংশোধন হবে এইটা একমাত্র নির্বাচনী একমাত্র বাহাবান। আরো শত শত উপায় আছে, শত শত কারণ আছে করোনা একমাত্র করোনা যেন প্রতিরোধ করে, তার সাথে নির্বাচন কিছুটা হতে পারে। হয়তো একশো মধ্যে বেড়ে না আপনার কথা বলেন, আমাদের ভাগ রাখা আমাদের ভাগে ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ভোট রয়েছে কাজ করতে পারে, এর থেকে বেশি এখন 25% একটু ভালো হয়, তাহলে সেই নির্বাচন করার জন্য পেন্ডিং আছে নির্বাচন করে করবো। কিন্তু দেখতে হবে ওই এলাকায় যেখানে বন্ধ আছে এলাকা পরিস্থিতি উন্নত হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শালের র্যাঙ্ক ব্যাচ পরানো হয়েছে। নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ। নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশির জামান শেরনিয়াবাদের স্থলাভিষিক্ত হলেন। কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং এএসআই নন্দ দুলাল রক্ষিতের জামিনের আবেদন শুনানির তারিখ 27 জুন ঠিক করেছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আসামি প্রদীপ কুমার দাস ও নন্দ দুলাল রক্ষিতের জন্য জামিনের শুনানি করতে চাইলে বিচারক এ আদেশ দেন। অঘটন, শঙ্কা, চমক আর দুরন্ত ফুটবলে কেটেছে ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড। এই গ্রুপে সুইজারল্যান্ড এবং ওয়েলসের ম্যাচ একা গোলে ড্র হয়েছে। কোপেনহেগেনে ড্যানিশ মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন মাঠে অজ্ঞান হয়ে পড়ায় তৈরি হয়েছিল অজানা আশঙ্কা। সেই ম্যাচে ডেনমার্কে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের দুরন্ত অভিষেক হল। সেন্ট পিটার্সবার্গে হোস্ট রাশিয়াকে হারিয়ে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ দল বেলজিয়ামের সূচনাটি হল দারুণ। শীর্ষ খবর আজকের মতো এ পর্যন্তই, সাথে থাকার জন্য সকলকে।